মূল্যবান জিনিসপত্র বিক্রির জন্য ফেসবুক বা বিক্রয় ডট কমে একটা অ্যাড দিয়ে থাকে, তখন থেকে সে তাদের সঙ্গে কন্ট্রাক্ট করা শুরু করে দেয় এবং কন্ট্রাক্টের এক পর্যায়ে দাম দর যখন ঠিক হয় তার বাড়িতে উপস্থিত হয়, দামটা কাটলে সেই জিনিসটা কিনে নিয়ে আসে, নিয়ে আসে এবং সেই জিনিসগুলো আবার সে বিক্রিও করে। এরকম বেশ কয়েকটা ঘটনা চিটাগং শহরেও ঘটেছে এবং মামলাও হয়েছে মধ্যহারি শহর থানায়। এবং সর্বশেষ যিনি ব্যক্তি, উনি আমেরিকা প্রবাসী, এই মাসের মাঝামাঝি সময় উনি আমেরিকা থেকে এসেছেন। আমেরিকা থেকে যখন উনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন তখনই উনি ফেসবুকে একটা অ্যাড দিয়েছেন যে আমি এই ব্র্যান্ডের একটা মোবাইল বিক্রি করি। এই অ্যাডটা চোখে পড়ার পর মহিতের কাল আজাদ তার সঙ্গে যোগাযোগ শুরু করে, একটা দাম দর ঠিক করে ওনার বাসায় যায়। উনি 78,000 টাকা নিয়ে জাহাজে হন এবং মোবাইলটির দাম ঠিক করে 80,000 টাকা। 78,000 টাকা প্রদান করে উনি মোবাইলটা নিয়ে আসেন, বলতে 2,000 টাকা আমি বলি। পরবর্তীতে ওই আমেরিকা প্রবাসী ব্যক্তি যখন দেখতে পারে এই মোবাইলগুলো এই টাকাগুলো যা, তখন কোথাও এখানে একটা ডিডি করে এবং সেই ডিডি সত্য বার্তাটা আমরা সে থেকে এই মোবাইলগুলো কোথায় রয়েছে। আমরা এই প্রতারক মহিউদ্দিন আল আজাদ যেসব মোবাইল বিভিন্ন জায়গা থেকে নিয়েছে সেগুলি তার হেফাজতে আমরা 4টে পেয়েছি, পাশাপাশি একটা ল্যাপটপ পেয়েছি এবং কিছু মোবাইল সে সেল করে দিয়েছে। এবং যারা তার কাছ থেকে এই মোবাইলগুলি কিনেছে এরকম আমরা মোবাইলও উদ্ধার করেছি এবং তার কাছ থেকে আমরা পেয়েছি যে সে কার কাছ থেকে নিয়েছে। সে তখন মহিউদ্দিন আল আজাদের নাম বলে, তারপর আমরা মহিউদ্দিন আল আজাদকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করা করে তাকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে উনি জানান যে মারুফ নামে জৈন ব্যক্তি, উনি বাগেরহাট প্রবাসী, ওনার কাছ থেকে বাগেরহাটে বসবাস করেন, ওনার কাছ থেকে এই জাল টাকাগুলো উনি নিয়ে আসেন